স্বাগত নিউজ বর্তমানে, রিমা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি জেলার ডায়েরি, বিভিন্ন জেলার খবর তুলে ধরবো আপনাদের সামনে সেই জেলায় থাকা আমাদের প্রতিনিধিদের মাধ্যমে। আর আজকে শুরুতেই জেলার ডায়েরিতে নজর রাখতেই হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিন্দম হরি। অরিন্দম, কি খবর রয়েছে আজ? দেখো গত হ্যালো শোনা যাচ্ছে অরিন্দম, কি খবর রয়েছে? হ্যাঁ দেখো, গতকাল যে সন্দেশখালীর বাগদিপাড়া এলাকাতে শুভেন্দু অধিকারীর একটি পোস্টার খেরাকে কেন্দ্র করে সেখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে এবং সেই সংঘর্ষ কিন্তু পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে। এরপর সেই এলাকা থমথমে থাকার পর আজ আবার সেই এলাকাতে বিজেপির মহিলা কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায় সেই বাগদিপাড়া মোড়ে। তাদের অভিযোগ যে এলাকারই একজন সিভিক ভলেন্টিয়ার, তিনি এসে অত্যাচার চালাচ্ছে বিভিন্ন এলাকার মহিলাদের উপরে। এবং এছাড়াও তাদের দাবি যে সেই এলাকার একজন পুরুষ মহিলা বিজেপি কর্মী, তাকে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকদিন আগে, তাকে নিঃশর্তে ছেড়ে দেওয়া দিতে হবে পুলিশের পক্ষ থেকে, সেই দাবি তুলে তারা কিন্তু বিক্ষোভ দেখায় বাগদিপাড়া এলাকায়। পাশাপাশি অন্যদিকে যে বের মজুর কাঠফোল এলাকা, যেখানে গতকাল অগ্নিসংযোগ ঘটে, গতকাল সেখানে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা কর্মী সমর্থকরা, গ্রামবাসীরা, সেখানে সেই এলাকায় কিন্তু পুলিশ পিকেট বসানো হয়। আজ যথেষ্ট শান্ত রয়েছে এলাকা, সেখানে পুলিশি তহলদারি চলছে, মোতায়েন করা হয়েছে বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ ফোর্স, সেখানে র‍্যাবে মোতায়েন করা আছে, মহিলা পুলিশ কর্মী নিয়োগ করা আছে সেখানে। সেখানে বিভিন্ন আধিকারিকরা, পুলিশ আধিকারিকরা বিভিন্ন সময় গিয়ে তারা মুভমেন্ট করছে, তারা পরিদর্শন করছে। রিমা, ধন্যবাদ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের দিকে আমাদের নজর ছিল, সেখান থেকে যে খবর উঠে এলো, অর্থাৎ গতকালই কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল আবারও সন্দেশখালী, শুভেন্দু অধিকারীর একটি পোস্টার, সেই পোস্টারকে ছেঁড়াকে কেন্দ্র করেই কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘাত শুরু হয়ে বিজেপির কর্মী সমর্থকরা, বিশেষ করে মহিলা কর্মী সমর্থকরা, তারা কিন্তু বিক্ষোভ শুরু করেন। এবং এর পাশাপাশি গীতা বর নামে যে বিজেপি কর্মী, যাকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, অবিলম্বে তাকে ছেড়ে দেওয়ার দাবিও জানানো হয়। এবং ইতিমধ্যেই আজকে সকালের যে আপডেট রয়েছে, পুলিশ পিকেট এবং র‍্যাফ বসানো হয়েছে, সেখানে পুলিশ কর্মীদেরকে নিয়োগ করা হয়েছে নিরাপত্তার জন্য। এরপরে আমাদের নজর থাকবে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি খবর রয়েছে? দেখো রিমা, তোমাকে যে খবরটা দেবো, ভোট 1 জুন, আর তার ভোটের আগে যাতে কোনো অশান্তি বা ভালোভাবে ভোট হয় সেই জন্য এক বিশিষ্ট বাউল শিল্পী তুমি বলতে পারো, সমাজসেবী বলতে পারো, স্বপন দত্ত, শিল্পী স্বপন দত্ত, তিনি আজ ডায়মন্ড হারবার এলাকায় আছেন। তিনি পরিষ্কারই সেখানে গিয়ে গানের ছলে বিভিন্ন মানুষকে সচেতন করেন ভোটের ব্যাপারে। এবং এই স্বপনবাবু যে রয়েছে বাউল, তিনি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত স্বপন দত্ত, আপনারা সবাই তুমি জানবে। এই স্বপন দত্তর গান শোনার জন্য প্রচুর মানুষ উপস্থিত হয় এবং স্বপন দত্ত পরিষ্কার বলে নির্বাচন কমিশনারকে কঠোর হতে হবে, প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে, অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে কিন্তু এলাকার মানুষকে একত্রিত হতে হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে সবাই একত্রিত হয়ে ভোট দিতে হবে আগামী 1 জুন, এবং সেই ভোটটা মানুষ যেখানে পারবে সেখানে দেবে, কোনো রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য কারোর উপর চাপ দেওয়া যাবে না। তবে তার কথা সবাই শোনে, ড্রাইভার হবার থেকে আজকের বিকালে সে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেয়। রিমা, একেবারে। গোপাল, আর কি খবর রয়েছে? অন্যদিকে তোমাকে বলবো, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র তুমি জানবে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র একটা এবারে খবরের শিরোনাম, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবারের সাংসদ হয়ে আছেন, তৃতীয়বারের জন্য লড়াই করছেন, তার লড়াই হচ্ছে কত ভোটের মার্জিন বাড়ানো যায়, আর বিরোধীদের লড়াই হচ্ছে তাকে কিভাবে হারানো যায়। ইতিমধ্যে দেখা গেছে যে ড্যামন্ড হারবার লোকসভা কেন্দ্রে ISF একটা বড় ফ্যাক্টর হয়েছে, তুমি জানবে ISF সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের উপরে যদি খামার বসায়, যেটা বিরোধীদের বক্তব্য, তাহলে কিন্তু বিরোধীরা ভালো কন্টেস্টে যাবে, অর্থাৎ তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্রেক দিতে পারবে, যেটা সেলিম আজকের বলেছে। সেলিমের কথা কেন তোমাকে বললাম, আজকের মোহাম্মদ সেলিম কিন্তু রাজ্য সম্পাদক, যিনি CPIM এ রয়েছেন, তিনি কিন্তু আজকে ভোট প্রচারে আসেন এবং বজবজ এলাকা থেকে তিনি প্রচার শুরু করেন, সেখান থেকে আমতলায় রোড শো করে আসেন। তবে রোড শো যেটা ছিল, দেখার মতো প্রচুর পরিবারে গাড়ি, প্রচুর মানুষের ঢল, রাস্তার ধারে CPIM কংগ্রেসের সমর্থকরা ফুল ছুঁড়ে সম্বর্ধনা দেওয়া, এগুলো কিন্তু আজকে তোমাকে বলি শুধু মোহাম্মদ সেলিম নয়, সেখানে সৌভিক লাহিড়ী উপস্থিত ছিল, কংগ্রেসের সৌম্য আইচ উপস্থিত ছিল, এছাড়া প্রার্থী CPIM এর যিনি রয়েছেন তিনি প্রতিউর রহমান, তিনিও উপস্থিত ছিলেন, প্রচুর মানুষের আশীর্বাদ। সেলিম কিন্তু পরিষ্কারই বলেছেন যে তৃণমূল যেটা সৃষ্টি করেছে
সেই তৃণমূলের পোস্টার পর্যন্ত লাগাতে দিচ্ছে না, তৃণমূল বামফ্রন্টের পোস্টার, কোথাও ফ্লেক্স থাকছে না, কোনো পতাকা থাকছে না, ছেড়ে দিচ্ছে। তার এখানে সন্দেশ খালি করার চেষ্টা করছে এবং জাহাঙ্গীর এবং শাহজাহানকে একই সঙ্গে তুলনা করে। রিমা, ধন্যবাদ গোপাল। দক্ষিণ চব্বিশ পরগনার খবর আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এবং শুরুতেই আমাদের নজর ছিল স্বপন দত্ত। স্বপন দত্ত রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বাউল শিল্পী, তিনি কিন্তু তার গানের মাধ্যমে অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের প্রচার করছেন। এর আগে বিগত পঞ্চায়েত নির্বাচনের যে সন্ত্রাসের ছবি আমরা দেখেছি, সেই ছবি কার্যত তাকে ভাবিয়েছে এবং তারপরেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, গানের মাধ্যমে সকলকে বার্তা দিচ্ছেন অবাধে এবং শান্তিপূর্ণ নির্বাচন করার। একই সঙ্গে আমাদের নজর ছিল বজবজের দিকে। বজবজ থেকে আমতলা পর্যন্ত রোড শো করেছেন মোহাম্মদ সেলিম, তিনি রোড শো করেছেন এবং প্রচারে বেরিয়েছিলেন তিনি। এরপরে আমাদের নজর থাকবে নদিয়াতে। নদিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রজত সেন। রজত, কি খবর রয়েছে? হ্যাঁ, দেখো, একটা ভিডিও ভাইরাল, অর্থাৎ যে ছাপ্পা ভোটের ভিডিও ভাইরালের ঘটনা, কার্যত কিন্তু এই যে ভোট পর্ব, সে চতুর্থ দফা যে ভোট পর্ব, সেই ভোট পর্ব কিন্তু কার্যত আঙুল তুলে দিয়েছে। অর্থাৎ যে ঘটনা কালীগঞ্জ বিধানসভার দেবগ্রামের 160 নম্বর বুথে প্রাক্তন প্রধানের ময়ূরউদ্দিন শেখের ছেলে সাইফউদ্দিন শেখের একটা ভিডিও ভাইরাল, তবে এই ভিডিও ভাইরালের সত্যতা কিন্তু নিউজ বর্তমান সেটা যাচাই করেনি। তবে এই যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক একটা চর্চা শুরু হয়েছে। তবে বিরোধীদের পক্ষে বিজেপির বিশেষ করে সূত্র মারফত যেটুকুনি জানা যায়, এই বিষয়টি নিয়ে তারা কিন্তু নির্বাচন কমিশনে যেতে পারেন, এই পুনর্নির্বাচনের দাবি সহ যেহেতু এই ঘটনাটা প্রকাশ্যে এসেছে, এই বিষয়টি জানা গিয়েছে। এর পাশাপাশি যে নির্বাচন সমাপ্তি ঘটতেই কিন্তু পরবর্তী হিংসার ঘটনা কিন্তু নদিয়া জেলা জুড়ে বেশ কিছু জায়গায় দেখা গিয়েছে। সকাল রাতে একটি ঘটনা ঘটেছে ফুলিয়ায়, বিজেপির বুথ সভাপতি আক্রান্ত হয়। এই ঘটনায় কিন্তু ফুলিয়ার যে ফাঁড়ি, পুলিশ ফাঁড়ি রয়েছে, সেখানে বিজেপি কর্মী এবং নেতৃত্বরা বেশ কিছুক্ষণ তারা বিক্ষোভ দেখায়। তাদের দাবি যে যারা এ দোষী তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, পরে আশ্বস্ত পেয়ে এই বিক্ষোভ উঠে যায়। ধন্যবাদ। নদিয়ার খবর আপনাদের সামনে তুলে ধরলাম। শুরুতেই আমাদের নজর ছিল দেবগ্রামে, সেখানে একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক এক মহিলাকে সঙ্গে করে নিয়ে বুথের ভেতরে গিয়েছেন এবং জোরপূর্বক তাকে জোড়াফুল চিহ্নে ভোট দেওয়াচ্ছেন এবং সেই ভিডিও নিজস্বী তিনি নিজেই নিয়েছেন এবং সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ বর্তমান। এরপরে আমাদের নজর ছিল আরেকটি খবরের দিকে, বুথ সভাপতি বিজেপির তিনি আক্রান্ত হয়েছেন, রীতিমতন বিক্ষোভের পরিস্থিতি হয় ফুলিয়াতে। এরপরে আমাদের নজর থাকবে বীরভূমের দিকে। বীরভূম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিন্দম দে। অরিন্দম, কি খবর রয়েছে? দেখো, গতকালকে চার দফার নির্বাচন ছিল, চতুর্থ দফার নির্বাচনে সেরকমই বীরভূমে 41 এবং 42 নম্বর লোকসভা কেন্দ্রে নির্বাচন চলছিল। আর নির্বাচন শুরু হওয়ার পর থেকে সকাল থেকে কিন্তু দুটি লোকসভা কেন্দ্র, বীরভূম এবং বোলপুর লোকসভা, দুটি লোকসভা কেন্দ্রে কিন্তু বিক্ষিপ্ত অশান্তির ছবি সকাল থেকেই উঠতে শুরু করে। তারপরে দেখো বিভিন্ন জায়গায় বিরোধীদের যেই সিপিএম বা বিজেপির যে এজেন্টরা বসেছিলেন বুথের মধ্যে, তাদেরকে মারধর করা এবং বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঠিক সেই মতোই দেখো গতকালকে রাত্রে নলহাটির 61 নম্বর বুথের একজন বিজেপির পোলিং এজেন্ট রতন মাল, সে পোলিং এজেন্ট যখন তাকে কিন্তু ঠিক নির্বাচনের একদিন আগে তার বাড়ি থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কিন্তু হুমকি দেয় যে সে যেন কোনো মতেই বিজেপির পোলিং এজেন্ট ওই স্টেশনে না বসে। তারপরেই কিন্তু সেই কথা তিনি কান দেননি। তারপরে তিনি গিয়ে গতকালকে যে নির্বাচন তাতে বিজেপির হয়ে বুথ এজেন্টের কাজ করেছিলেন, তারপরে তিনি আজকে সকালে মাঠে কাজের জন্য যাচ্ছিলেন, তখনই কিন্তু তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতীরা তাকে মারধর করে বলে অভিযোগ বিজেপির পোলিং এজেন্টের। তারপরে দেখো আবারও গতকালকে বীরভূম বোলপুর লোকসভায় ভোটের পরেই কিন্তু এই কাঞ্চন ঘোষ বলে বিজেপির বুথ এজেন্ট তাকে কিন্তু মারধর করা হয়, সে একই অভিযোগ কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোলপুরের 12 নম্বর ওয়ার্ডের বিজেপির যে পোলিং এজেন্ট ছিল তাকে মারধর করা হয় এবং বোলপুরে হরগুড়ি তলাতে তাকে মারধর করা হয়, তাকে সঙ্গে সঙ্গে কিন্তু উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্যকেন্দ্রের এলাকার পাশেই থাকা বোলপুর স্বাস্থ্যকেন্দ্রে। তারপরে তাকে আশঙ্কাজনক অবস্থা হওয়ার কারণে তাকে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। রেমা, একেবারে আর কি খবর রয়েছে?
দেখো যেমনটা বলছে, গতকালকেই নির্বাচন হয়েছে, এখনো কিন্তু গণনা হয়নি বা নির্বাচনের ফলাফল বেরোয়নি, তারপরেই কিন্তু অনুব্রতহীন বীরভূমে যে গতকালকে ভোট হয়ে গেছে, আজকেই কিন্তু সকাল থেকেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি কিন্তু সকাল থেকে মিছিল করেছেন বোলপুর লোকসভার নানুর এলাকায় মিছিল করেন, এবং সেই মিছিলে সবুজ আবির দেখা যায়, মানুষকে লাড্ডু বিলি করা হয়। তার পাশাপাশি কাজল শেখ এই মিছিল করেছেন, তিনি সেখানে জানান যে তারা 100% পড়াশুনো করেছেন, অর্থাৎ তাদের যে নির্বাচনের রেজাল্ট কি হতে পারে তারা আগে থেকে মোটামুটি জানতে পারছেন, বুঝতে পারছেন। তারপরেই কিন্তু দেখা যায় যে তিনি আরও বলেছেন যে বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত মাল তিনি 2-3 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন, এবং তার পাশে বীরভূম লোকসভা কেন্দ্রের যে প্রার্থী তৃণমূল কংগ্রেসের শতাব্দী রায় তিনি 1-2 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন। ধন্যবাদ অনিন্দম। বীরভূমের খবর আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। বীরভূমে নির্বাচন ছিল এবং সেই নির্বাচনে কিন্তু অশান্তির ছবি ধরা পড়েছে। প্রথমেই আমরা যে খবর দিকে আজ নজর রেখেছিলাম, বুথের ভেতরে ভোট রিগিং রুখতে গিয়েই কিন্তু বিপত্তি, এবং সেখানেই এক বিজেপির পোলিং এজেন্টকে বেধড়ক মারধর করা হয়, বুথ থেকে বের করে দেওয়া হয় এবং তারপরেই তাকে সেখান থেকে স্থানান্তর করা হয় প্রাথমিক চিকিৎসার জন্য। চিকিৎসকরা নিয়ে যান এবং সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে চিকিৎসা হয় এবং অভিযোগ উঠে আসে সেখানে বিক্ষোভের। এর পাশাপাশি আরও একটি খবরের দিকে নজর ছিল নানুর, কেষ্টরগড় নানুর, সেখানে কিন্তু ভোট পর্ব শেষ হওয়ার পরে সবুজ আবির উড়িয়ে গ্রামে গ্রামে ঘুরে উল্লাসে মেতে উঠেছিলেন কাজল শেখ উল্লাসে মেতে উঠেছিলেন এবং তিনি দাবি করছেন যে বিপুল ভোটে জয়ী হবেন শতাব্দী এবং অসিত। এরপরে আজকে আমাদের নজর থাকবে ব্যারাকপুরের দিকে, উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি শেখর ভট্ট। হিমাদ্রি, কি খবর রয়েছে? দেখো গতকাল পলতা হেলথ সেন্টার মাঠে তৃণমূল সুপ্রিমো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তিনি আসেন। তৃণমূল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থভূমিকের হয়ে তিনি সভা করতে আসেন। তিনি সভা করতে আসার পরে তিনি নাম না করে তিনি অর্জুন সিংকে কটাক্ষ করেন এবং বলেন হি ইজ ডেঞ্জারাস, তো হি ইজ ডেঞ্জারাস, সে ভয়ঙ্কর, অর্থাৎ সে ভয়ঙ্কর, সে তার 440 ভোল্ট আছে, তাকে ছুঁতে মানা। তার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং বলেন, পাল্টা উত্তর দেন যে যদি আমি 440 ভোল্ট থাকি তাহলে আমাকে নবান্নতে ফিস ফাই করতে কেন ডাকা হয়েছিল। আরেকটি সবথেকে মর্মান্তিক ঘটনা হচ্ছে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের 3 পড়ুয়া পড়তে দুর্ঘটনার কবলে, এদের একজন মৃত, আহতদের ব্যারাকপুর ওয়ারলেস মোড় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। তারা গুরুতর কবলে আহত রূপক দত্ত, রুইয়া সেন্ট জিভিয়ার স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সে মৃত হয়। ত্রিদীপ রায় ও অদ্রিকা পালিত এই দুজন আহত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ধন্যবাদ হিমাদ্রি। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের খবর আপনাদের সামনে তুলে ধরলাম। পলতাতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পার্থভূমিকে সমর্থনে প্রচার করতে গিয়েছিলেন এবং জনসভায় বক্তৃতা রাখার সময় নাম না করেই অর্জুন সিংকে কটাক্ষ করেছেন তিনি। এরপরে আরও একটি খবরের দিকে নজর রেখেছিলাম, ব্যারাকপুরে পথ দুর্ঘটনার জেরে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক স্কুল পড়ুয়ার এবং পাশাপাশি আহত হয়েছেন আরও দুজন যারা চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যেই আশঙ্কাজনক রয়েছে সেই দুজন পড়ুয়ার পরিস্থিতি। আজকের মতো জেলা ডায়েরি এখানেই শেষ করছি। অন্যান্য সমস্ত খবরের জন্য নজর রাখুন নিউজ বর্তমানের পর্দায়।